বিশ্বজুড়ে চালগমের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। বিশ্বব্যাংকের আশঙ্কাটা সত্যি হয়ে গেলে ভাতরুটিটুকুও জুটবে তো? বিরাট বিপদে পড়ে যেতে পারে নিম্ন ও নিম্ন মধ্য আয়ের দেশগুলো। পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, কি মনে করছে বিশ্বব্যাংক? প্রথম কলকাতার এই রিপোর্ট দেখলে বুঝবেন মানুষের দুর্দশা কোন পর্যায়ে পৌঁছতে পারে। না, কোনোভাবেই খাদ্য মূল্যস্ফীতির চাপ কমছে না, বরং বাড়ছে। 2022-এর পর এবছরও খাদ্যের দাম বেশি থাকবে বলেই মনে করছে বিশ্বব্যাংক। ঠিক কি আশঙ্কা বিশ্বব্যাংকের? খাদ্যদ্রব্য বিশেষ করে চাল ও গমের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম যেভাবে বাড়তে শুরু করেছিল, এক বছরে তা কিছুটা কমে এলেও দাম বাড়া অব্যাহত থাকতে পারে। আর সব থেকে বড় আশঙ্কা, নতুন কোনো ধাক্কায় দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। 2022 সাল ছিল সামগ্রিকভাবে উচ্চ মূল্যস্ফীতির বছর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রায় সব দেশেই মূল্যস্ফীতির রেকর্ড উচ্চতায় ওঠে। যুদ্ধ শুরুর পর রুশ বাহিনী ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর অবরোধ করে, ফলে বিশ্বের বৃহত্তম রফতানিকারক দেশগুলোর অন্যতম ইউক্রেন গমের চালান বন্ধ করে দেয়। ঠিক সেই সময় খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এমনকি খাদ্য আমদানির উপর নির্ভরশীল উন্নয়নশীল দেশগুলোতে কিছু সময়ের জন্য খাদ্য সংকটও দেখা দেয়। এখন অবশ্য সেই পদক্ষেপের অনেকগুলোই কার্যকর নয়, তারপরও অবশিষ্ট বিধিনিষেধগুলোও সংকট তৈরি করছে। যুদ্ধ শুরু হওয়ার এক বছর পর কোটা, লাইসেন্স এবং সরাসরি নিষেধাজ্ঞা সহ 101টি রফতানি নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বিশ্বব্যাংকের মতে এগুলো বিশ্ব বাণিজ্য সংস্থা নীতির পরিপন্থী, আর এর সবগুলো কিন্তু সাময়িক নিষেধাজ্ঞা নয়। জানলে অবাক হবেন, এই নিষেধাজ্ঞাগুলো 2022 সালের খাদ্য বাণিজ্যের উপর 11%-এরও বেশি প্রভাব ফেলে। শুধু রপ্তানি নিষেধাজ্ঞাগুলোই বিশ্বব্যাপী খাদ্য বাণিজ্যে 3.8% পর্যন্ত প্রভাব ফেলেছিল। বিশ্বব্যাংক বলছে এই যুদ্ধের ফলে খাদ্যমূল্য 52.7% বেড়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে ভুট্টার গড় মূল্য 2021 সালের জানুয়ারির তুলনায় 31% বেশি ছিল, গমের মূল্য ছিল 14% বেশি, চালের মূল্য ছিল 2% কম। তবে গত বছরের মাঝামাঝি থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে বলে উল্লেখ করে বিশ্বব্যাংক বলছে, ওই বছরের 22 জুলাই ইউক্রেন, রাশিয়া, তুরস্ক ও জাতিসংঘের মধ্যে একটি চুক্তির পরিপ্রেক্ষিতে ইউক্রেনের 3টে বন্দর থেকে খাদ্য রফতানি পুনরায় শুরু হয়। চুক্তির আওতায় রাশিয়া ও অন্য প্রধান 3 গম উৎপাদনকারী দেশ রফতানি নিষেধাজ্ঞা শিথিল করে। গ্রীষ্মের মরশুমে শস্যের চাষাবাদ ভালো হওয়ায় বিশ্ববাজারে খাদ্যের দাম হ্রাস পায়। ঠিক ওই সময় ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া রফতানি বাড়ায়। মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে 30 জুন 2022 পর্যন্ত 12 মাসে বিশ্ব খাদ্য বাণিজ্য 5% বেড়েছে। ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের চাল রফতানি বৃদ্ধি পেয়েছে, ভারতও চাল রফতানি বাড়িয়ে দেয়। আর গমের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম গম উৎপাদক দেশ রাশিয়া ও ইউক্রেন, যুদ্ধ শুরুর পর ইউক্রেন কয়েক মাস গম রপ্তানি করতে পারেনি, ফলে গমের দাম বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গাতেই অনেকটা বেড়েছে। এত দূর অব্দি টেনে হিঁচড়ে চললেও এরপর যদি বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ হয়ে যায়, তাহলে বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়ে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলছে ভারত ছাড়া অন্যান্য রফতানিকারকরা নিষেধাজ্ঞা আরোপ করলে চালের দাম আরও 2.3% বেড়ে যেতে পারে। এরপর ভারত চাল রফতানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে বিশ্ববাজারে চালের দাম 4.3% থেকে বেড়ে হতে পারে 12.1%। আর থাইল্যান্ড ও ভিয়েতনাম যদি এই নিষেধাজ্ঞায় যোগ দিয়ে দেয়, তাহলে আর দেখতেই হচ্ছে না, সেক্ষেত্রে বিশ্ববাজারে চালের দাম 20% বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে। একইভাবে ভুট্টা অথবা গম রফতানিকারক 3 দেশ নিষেধাজ্ঞা আরোপ করলে বিশ্ববাজারে ভুট্টার দাম 44% ও গমের দাম 8% বেড়ে যেতে পারে। খুব স্বাভাবিকভাবে এই পর্যায়ে খাদ্যদ্রব্যের দাম বাড়তে থাকলে রফতানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল নিম্ন ও নিম্ন মধ্য আয়ের দেশগুলো সংকটে পড়ে যাবে। না, আমরা বলছি না, এই আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্বব্যাংক। শুধু চালগম নয়, খাদ্যদ্রব্যের দাম বাড়লে সমস্যাটা কোথায়? বিশেষজ্ঞরা বলছেন নিম্ন আয় ও গরিব মানুষের ব্যয়ের সিংহভাগ যায় খাদ্যের পেছনে। বিশ্বের সব জায়গাতেই বিষয়টা কম বেশি একই রকম। পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে যে যুক্তরাজ্যের মতো উন্নত দেশের মানুষও খাদ্য ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। বাধ্য হয়ে অনেকে পাত থেকে খাবারের পরিমাণ কমাতে শুরু করেছে, এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট এক গবেষণায় দেখিয়েছে খাদ্যদ্রব্যের দাম এভাবে বাড়ার কারণে জীবনচক্রের প্রথম 1,000 দিনে শিশুরা ক্ষতিগ্রস্ত হবে। নিম্ন মধ্য আয়ের দেশে গ্রামের ভূমিহীন পরিবারের শিশুদের বিকাশ ব্যাহত হবে। খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে যেমন তাদের শিক্ষা গ্রহণ ব্যাহত হবে, তেমনি ভবিষ্যতে তাদের কর্মদক্ষতায় প্রভাব পড়বে, ফলে জীবনের পূর্ণ বিকাশ ঘটবে না।
এক কথায় পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে ভাত রুটিটুকু জোটাতে পারাই এখন বিশাল বড় ফ্যাক্টর। এটা চলতে থাকলে মানুষের যে দুর্দশার অন্ত থাকবে না তা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। প্রথম কলকাতা ব্যুরো।